সমস্ত দর্শক বন্ধু, আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে আমি তানিয়া আবারও চলে এসেছি। আবারও চলে এসেছি সেই মানুষটাকে নিয়ে, যে মানুষটার দ্বারা আপনারা শুধুই উপকৃত হয়েছেন। আমরা অনেক সময় শুনে থাকি প্রাপ্তিযোগ। প্রাপ্তিযোগটা অ্যাকচুয়ালি কি? প্রাপ্তিযোগ হচ্ছে সেই সঠিক মানুষের সাথে আপনার সংযোগ ঘটে যাওয়া, অর্থাৎ সেটাই আপনার পরম প্রাপ্তি। যে প্রাপ্তির দ্বারা পরপর অনেকটা ইনস্টলমেন্টের মতো আপনি প্রাপ্তিযোগ পেয়ে যাচ্ছেন। কথা না বাড়িয়ে চলুন সেই মানুষটার সাথে আমরা আবারও আজকে তাকে এখানে স্বাগত জানিয়ে তার সাথে কথা বলবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী অনির্বাণ, আপনাদের সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া, আমাদের সঙ্গে আছেন শ্রী অনির্বাণ দা। অনেক স্বাগত, নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সর্বোপরি গুরুজনের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানটা যেহেতু আলোচনা ভিত্তিক অনুষ্ঠান, তো অ্যাস্ট্রোলজিক্যালি আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আপনাদের কিছু প্রশ্ন, যেই প্রশ্নগুলো আমার ইমেল অ্যাড্রেসে এবং আমার ওয়েবসাইট নিশ্চয়ই জানেন সেই ওয়েবসাইটে আসে, সেই প্রশ্নগুলো নিয়েই আজকের আলোচনা ভিত্তিক অনুষ্ঠান। একেবারে আজকের প্রথম যে কথাটা দিয়ে শুরু করব, মানে যে প্রথম যে মেইল পাঠিয়েছেন আমাদের বর্ধমান থেকে দুলাল ভদ্র বলে যে ভদ্রলোক পাঠিয়েছেন, দুলালদা, তার একটা প্রশ্ন হচ্ছে যে তার সন্তানের পড়াশোনা নিয়ে তিনি ভীষণভাবে উদ্বিগ্ন, এবং সবথেকে যেটা বড় কথা, তার পড়াশোনার ক্ষেত্রে, উচ্চ বিদ্যার ক্ষেত্রে প্রচন্ডভাবে সে বাধাপ্রাপ্ত হচ্ছে। তার ডেট অফ বার্থটা কি সে দিয়েছে? হ্যাঁ, ডেট অফ বার্থ দিয়েছে 8/5/1988। এখন যে সময়টা চলছে সেটা হচ্ছে তার এই মুহূর্তে বয়স হচ্ছে 27+28 বছর বয়স প্রায়। এই সময় যেটা নিয়ে প্রশ্ন থাকা উচিত সেটা হচ্ছে হায়ার এডুকেশন। আমাদের ক্ষেত্রে এডুকেশন, যখন এডুকেশন নিয়ে কথা উঠলো তখন একটু ডিটেলে যাওয়া দরকার। ডিটেলটা কি? এডুকেশনটা আমরা বিচার করি কিভাবে? বিচার করতে গেলে প্রথমত আছে আমরা প্রাইমারি এডুকেশন। প্রাইমারি এডুকেশন মানে হচ্ছে এখানে প্রথমে হচ্ছে মাধ্যমিক অবধি পড়াশোনা। এই মাধ্যমিক অবধি পড়াশোনাটা আমরা কোন হাউস থেকে বিচার করে থাকি সেটা আগে জানা দরকার। মাধ্যমিক অবধি পড়াশোনাটা বিচার হয় ফোর্থ হাউস থেকে। ফোর্থ হাউস লর্ড কোথায় বসে আছে এবং ফোর্থ হাউস লর্ডের কানেকশন কি দিচ্ছে তার উপর নির্ভর করে হচ্ছে তার মাধ্যমিকের রেজাল্ট কেমন হবে। তারপরে কি আসছে? হায়ার স্টাডিজ। হায়ার স্টাডিজ কিন্তু তখনই আসছে না, কারণ মাধ্যমিকের আগেকার দিনে কি হতো, সাপোজ আমি আমার মামার ক্ষেত্রে বলি, আমার মামা যে সময়ে জন্মেছেন 1961-এ জন্মেছে মামা, সেই মামা যখন পড়াশুনো করে সেই সময় মামা মাধ্যমিক পাশ করে হচ্ছে মোটামুটি 77 কি 78 এক্সাক্ট আমার তখন জন্মই হয়নি, যাই হোক, তা সেই সময় মামা মাধ্যমিকের রেজাল্ট যেটা হয় সেই রেজাল্টটা খুব একটা আশানুরূপ হয় না। সেই সময় যে কানেকশন ছিল বা যে সময়কার যে কন্টিনিউটি ছিল সেই অনুযায়ী মামার পার্সেন্টেজ ছিল মাধ্যমিকে হচ্ছে 48% কি 49%। এখনকার রেসপেক্টে 49%-এ কিন্তু সে আর সায়েন্স পাবে না, অবশ্যই, কিন্তু সেই মামা হচ্ছে বিশাল বড় ইঞ্জিনিয়ার। কিন্তু তখনকার দিনে 49%-এও কিন্তু সায়েন্স পাওয়া যেত, যেটা আজকের দিনে পেতে গেলে 82%-এও সায়েন্স দেয় না, অনেক ভালো স্কুলে পেতে গেলে 85%-এর উপর নাম্বার পেতে হবে। তাহলে কি করতে হবে? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, ফোর্থ হাউসটাকে প্রথম, এখন যারা রয়েছেন, যারা এই মুহূর্তে অ্যাস্ট্রোলজিক্যালি আমার অনুষ্ঠানটা দেখছেন, যারা 2017 সালে মাধ্যমিক দেবেন, তাদের জন্য ফোর্থ হাউসটাকে বা রিফার্মেশন করার প্রয়োজন আছে। কারণ যদি এখন যদি প্রপার ওয়েতে রেজাল্ট পেতে হয় তাহলে নাম্বারটা পেতে হবে। নাম্বার পেতে গেলে আপনার চারটাকেও সেই সাপোর্ট দিতে হবে। সেই সাপোর্টটা যদি এখন দেওয়া যায় সেক্ষেত্রেই কিন্তু আপনি 2017 সালে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবেন বন্ধুরা। একেবারে ঠিক কথা। এবং এই জায়গাটাতে যে চার্টগুলোকে নিয়ে আমরা বিচার করব, সেই বিচার করার জায়গাগুলো কিন্তু অবশ্যই, যেমন ফোর্থ হাউস রয়েছে এবং মার্কারি রয়েছে, কারণ ম্যাথের নাম্বার কেমন হবে সেটা নির্ভর করবে কিন্তু মার্কারি। একেবারে
জুপিটারকে দেখতে হবে, কারণ তোমার স্মরণ শক্তি আছে কিনা, হিস্ট্রি সাবজেক্টে তোমার রেজাল্ট কেমন হবে সেটার জন্য তোমাকে জুপিটারকে দেখতে হবে। জুপিটার না দেখতে পেলে কিন্তু তোমার হিস্ট্রি অঙ্ক ভালো আছে, সায়েন্স গ্রুপে ভালো নাম্বার পেলাম, এদিকে দেখা গেল আমার মার্কার জুপিটারটা একটু ডিস্টার্ব আছে বলে আমি মুখস্থ করি বা মুখস্থ করতে চাই না। মানে কি আছে যারা জাস্ট লাস্ট মিনিটে রিডিং পড়ে গিয়ে পরীক্ষার হলে চলে যায়, স্টেজ মেকআপ করে দেবো। অনেকেই আছে যারা স্টেজ মেকআপ করতে পারে, আবার অনেকে পারে না। স্টেজ মেকআপ করতে গেলে জুপিটারকে পাওয়ারফুল হতে হবে, তা না হলে জুপিটার পাওয়ারফুল না হলে স্টেজ মেকআপ করা সম্ভব হবে না। আর মার্কারি মানে বুধের পাওয়ারফুলনেসটা দরকার, কেন বুধটা পাওয়ারফুল অ্যাপ্লিকেশন অব দ্য জব, অ্যাপ্লিকেশন অব দ্য জব মানে তুমি অন দ্য রিটেন হ্যান্ড, রিটেন হ্যান্ড মানে যে সময় তুমি কোশ্চেন অ্যান্সারটা লিখছো সেই লেখার জায়গাটা তুমি কতটা টু দি পয়েন্ট। আজকের দিনে কিন্তু ইলাবোরেটলি লেখার প্রয়োজন পড়ে না, হিস্ট্রি থেকে শুরু করে জিওগ্রাফি থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু টু দি পয়েন্ট অ্যান্সার দিলে কিন্তু ফুল মার্কস পাওয়া যায়, হিস্ট্রিতেও এখন ফুল মার্কস পাওয়া যায় কিন্তু। তাই মাধ্যমিকটা দেখা গেল ফোর্থ হাউস থেকে, সেটা আগে রিফার্মেশন দরকার। তারপরে কি আসছে এইচএস, এইচএস এর জন্য কি দরকার, ফিফথ হাউসটা দেখার দরকার আছে। ফিফথ হাউসটা যদি ঠিকঠাক না থাকে, এইচএস এ আপনি ইঞ্জিনিয়ারিং পাবেন না, যদি আপনি সায়েন্স নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইঞ্জিনিয়ারিং পাবেন না বা ডাক্তারি পাবেন না। এবার ডাক্তারি চার্ট কি আছে, ডাক্তারি চার্টের ক্ষেত্রে আবার জুপিটারের কানেকশন দরকার হয়, ইঞ্জিনিয়ারিং এর চার্টের ক্ষেত্রে মার্কারি মানে বুধের পজিশন ঠিক থাকার দরকার হয়, সঙ্গে চন্দ্রের পজিশন দেখতে হয় যে, এবং অবশ্যই যেটা দেখতে হয় তার কানেক্টিভিটি, লগ্নের সাথে ফিফথ হাউসের কানেকশন কেমন রয়েছে, এবং তার কানেকশনটা দেখতে হয় এর সাথে ইলেভেন্থ হাউস এবং সিক্সথ হাউসের সাথে, তার তার ক্যারিয়ারটা কি হবে। আমি আমার কাছে যে ছেলেটা বা মেয়েটা আসছে তার আসল লক্ষ্য তো ক্যারিয়ার, একেবারে তার ক্যারিয়ারে দেখতে গেলে যে ছেলেটা বা মেয়েটা আসছে তার ক্যারিয়ারের কোন দিকটা দেখবো, সে মাধ্যমিকের পরে সায়েন্স নিয়ে পড়ছে, ঠিক আছে অনির্বাণ দা বলেছে সায়েন্স নিয়ে পড়তে, সায়েন্স নিয়ে পড়ছে, এবার সায়েন্সের পরে তার ভাবটা দেখতে হবে, ইঞ্জিনিয়ারিং দেখবো না মেইন পার্ট, ইঞ্জিনিয়ারিং দেখবো না ডাক্তারি দেখবো, আবার মাইক্রোবায়োলজি নিয়েও এখন অনেক পড়াশোনা করা যায়, হিউজ সাবজেক্ট বেরিয়ে গেছে, মাইক্রোবায়োলজি নিয়ে দেখতে হবে, সেটা দেখতে হবে, সেটা কিন্তু আমরা বিচার করবো ফিফথ হাউস থেকে। ফিফথ হাউসের যে বিচার্য বিষয়গুলো রয়েছে সেই বিষয়টা কিন্তু অনেক, সেখানে কিন্তু হায়ার স্টাডিজটাও কিন্তু নির্ভর করছে অনেকটা ফিফথ হাউসের উপর, এবং এই ফিফথ হাউসের কানেকশনটা এমন ভাবে যদি টেন্থ হাউসের সাথে কানেকশন থাকে তবেই কিন্তু আপনার সরকারি চাকরি হবে, নইলে কিন্তু সেই বেসরকারি চাকরি করতে হবে, সেটাও কিন্তু এই অ্যাস্ট্রোলজি বলে দেয় একেবারে। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইনটা নেওয়াটা আমাদের কতটা জরুরি। আমরা প্রতিদিন যেমন অক্সিজেন নিচ্ছি, প্রতিদিন যেমন জল ছাড়া আমরা বাঁচি না, ঠিক তেমন ভাবে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইনটাকে যদি আপনি অভ্যেসে নিয়ে নেন, যদি তাকে সত্যি সেভাবে এগিয়ে নিয়ে চলেন, তাহলে কিন্তু জীবনে আপনি সাকসেস পাবেন, এবং সবথেকে যেটা বড় কথা আপনি যদি সেই সঠিক ওয়েতে এগিয়ে